ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمال تدري بي برتمان كورونا فيروس আক্রান্ত রোদের জন্য বলা হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত বা সরাসরি অ্যালকোহল দিয়ে হাত পরিষ্কার করার জন্য সেটা শরীরতে বৈধতা কতটুকু রাখে। জি ভাই, অ্যালকোহল এটা বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেন এটা শরীরও নাফাক, পান করাও হারাম। তাই এটা শরীরে কোথাও লাগলে এটা ধুয়ে ফেলতে হবে। তো কিছু কিছু বিজ্ঞানগণ বিভিন্ন ধরনের দলিলের মাধ্যমে উনার প্রমাণ করেন যে মদ খাওয়া হারাম, কিন্তু মদের শরীরটা নাফাক না। তাই অ্যালকোহল এটা খাওয়া হারাম হবে, কিন্তু এর শরীর এটা নাফাক না। এটা মাটির মতো, কোথাও লাগলে নাফাক হবে না। তো এই যারা মদ দেন এদের মত হিসাবে যদি নাকি বর্তমান সময়ের অ্যালকোহল দিয়ে হাত পরিষ্কার করা হয় এটা সমস্যা হবে না। তবে এগুলো থেকে বাঁচিয়ে থেকে সাবানের মাধ্যমে যদিকে আমরা হাত পরিষ্কার করার চেষ্টা করি সবচেয়ে নিরাপদ, যদিও নাকি একটু কষ্টসাধ্য হবে ওইটাই নিরাপদ। আর যদি নাকি সম্ভব না হয় তাহলে কিছু কিছু বিদ্যানদের মধ্যে যেহেতু অ্যালকোহলের শরীর নাফাক না, খাবারটা হারাম কিন্তু শরীর নাফাক না, এই হিসাবে এটা দিয়ে হাত পরিষ্কার করা যেতে পারে। আশা করি বিশ্বের অবস্থা বাকি আল্লাহ আলম হিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।